What's up everyone? Welcome back to my YouTube channel, MH MotoVlog. আজকের যেটা প্ল্যান এখন বাজে 8:06 তো প্ল্যান যেটা হইছে আরো সকাল সকাল বের হওয়ার কথা ছিল 7:30টায় বের হওয়ার কথা ছিল কিন্তু লেট তো হবে এটা তো স্বাভাবিক বড় কথা হচ্ছে এখন যাচ্ছি লিফনের সার্ভিস সেন্টার যেটা কিনা সানার পারে ওইখানে যাব আমার বাইকে পেটাল ডিস্ক ইনস্টল করার জন্য ফ্রন্টে পেটাল ডিস্ক লাগাবো আর আমারটা তো ছোট কাজ আমারটা যে কোনো জায়গা থেকে করতে পারতাম কিন্তু আমার সাথে আমার ফ্রেন্ড আছে মোহাম্মদ শাহেদ ও কেপিআর 165 চালায় ওর বাইকে ফুল সার্ভিস করা দরকার ওর যে ইঞ্জিনের এখানে রিডিং যেগুলো দেখে না সেন্সরে যে প্রবলেমগুলো হয় এই ইসিউ থেকে যে ইয়াগুলো আসে রিডিংটা আসে আর কি ওরকম উল্টাপাল্টা রিডিং আসতেছে যার কারণে ও ফুল সার্ভিস করাবে ফার্স্টে মিরপুরে যেছিল এখানে ভিড়ভাট্টা দেখে ও নো এত লেট লেট করছি আমি তো খাইতেই হবে আর লাইছি না কি প্যারা খাই ফ্লাইওভারের উপরে এত জ্যাম যাওয়া লাগবে সেই সানার পর বুঝতেছি না এখানে এত জ্যাম হলে সানা পর পর্যন্ত কীভাবে যাবো একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমার জাস্ট এটাই মানে পেটেল ডিস্ক লাগাবো আর ব্রেক প্যাডটা চেঞ্জ করবো আর এই তো এই মানে ব্রেকিংটা একটু ইম্প্রুভ করার জন্য আর কি মেনলি এটাই অন্য অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে শেট 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 উনি মেয়ে পড়ে গেছে যার কারণে গ্লাসের মধ্যে হয়তো ব্রেক ধরছিল হয়তো পড়ে গেছে আচ্ছা যেটাই হোক এই যে আমার বন্ধু শাহেদ ও আমার জন্য দাঁড়াইছে আচ্ছা যাওয়া যাক সামনে রাস্তার অবস্থা জানি না রাস্তাঘাটে প্রচুর গাড়ি জ্যাম খেতে হলে তো পাগল হয়ে যাব সকাল সকাল রোদেরও ভালো তেজ আছে এখন যদি গরমও বেশি পড়ে জ্যামও পড়ি সিগনালও পড়ি তাহলে আজকে অবস্থা খারাপ আছে ঠিক আছে যাও এখন পর্যন্ত রোড ফাঁকা ফাঁকা বলতে কি মানে গাড়ি আছে ট্রাফিক জ্যাম নাই আর কি বা সিগনাল নাই আর কি তেল টেল নেওয়া শেষ মোটামুটি এখন তো ডিরেক্ট সানাপার এর আগে কোনো কাজ নেই সানাপারে এই সার্ভিস সেন্টারটা হচ্ছে যদি মানে ডিরেক্ট বলতে হয় মেয়রহানি ফ্লাইওভার থেকে নেমে সামনে আর 6 থেকে 7 কিলোমিটার যদি সামনের দিকে যান তাহলে ওই সার্ভিস সেন্টারটা পেয়ে যাবেন আর কি আপনি যদি মেয়রহানি ফ্লাইওভার থেকে নামেন মানে ঢাকা থেকে যারা যাবেন আর কি মেয়রহানি ফ্লাইওভার থেকে না যদি নামেন সোজা যাইতে হাতের ডান পাশে মানে আপনাকে অনেক সামনে দিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে
আমরা আবার জিম এই জায়গাতে যেন থাকবে এটা কিছু করার না বিজয় সরণির এই যেন থাকবে এখানে ভোরবেলা বেরোলে এখানে যেন থাকবে কাহিনী কি সব গাড়ি এই রাস্তা দিয়ে আসে কেন অফিসের রাস্তা কি বন্ধ নাকি সব দিকে রং সাইড দিয়ে ঢুকতেছি ও হ্যাঁ রাস্তা বন্ধ টান দেই চল এক লগে টান দেই দাঁড়া দাঁড়া বাই বাই সবাই বাই বাই
সো ফাইনালি উই আর হেয়ার ইন নিফন সার্ভিস সেন্টার, যেটা কিনা সানা পরে চলে আসছি। কিন্তু বন্ধ কেন, গেটটা খুলে দেওয়া হোক, ঢুকে যাই। বড়া ঘুরে লাগে না, আমি আইছিলাম যখন ওই মাথা চলে গেছে, এন্দি একটুখানি ইয়া করতে হয়। উই আর ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ এটাই বুঝিনি, এটাই এটাই, এই যে এইখানে এখনো খুলে নেই, এনে সার্ভিস হবে, রেখে দাও রেখে দাও। যে আমার ফ্রেন্ডের এটা নষ্ট হয়ে গেছে, এখানে এরকম ক্ষয় হয়ে গেছে, এটা চেঞ্জ করা লাগবে, যে এখন এটা লাগানো না। এটা দত্ত যে এটা হচ্ছে পুরানটা, এটা চলে গেছে, ক্ষয় হয়ে গেছে, দেখছস ক্ষয় হয়ে গেছে, এটা এটা নতুন যেমন থাকবে। বন্ধু খোলো তো, বের করো, আনবক্সিং। ওয়াও, হিয়ার ইজ দ্য পেডাল ডিক্স, ব্রেকিং হবে এখন, চমৎকার। চায়না লিফন, চাইনিজ লিফন না, হ্যাঁ অরিজিনাল চায়না লিফন, আমাদের জাপানি। ব্রেক প্যাড এটা লাগানো হবে এখন। ভাই আপনি এগুলো কি ধরনের স্টিকার লাগাইছেন, হ্যাঁ অশ্লীল কি বলে। ফাইনালি যদি আমার এই ব্রেক ইমপ্রুভের জন্য টোটাল কত খরচ হয়েছে সেটা যদি বলতে যাই,
প্রথমে ডিস্কটা যেটা কিনছি প্যাডেল ডিস্ক যেটা কিনছি এটার দাম হচ্ছে 2400 টাকা তারপর ব্রেক প্যাডটা আমার আগের কিনা ছিল ওটার দাম 800 থেকে 1000 এরকম রাখছে এই টোটাল সব মিলে কত 3.5 থেকে 3.5 হাজারের মতো খরচ হচ্ছে আর পিছনের ব্রেকটা যেটা ছিল ব্রেক ডিস্কটা একটু ক্লিন করলাম ব্রেক প্যাডগুলো একটু ঘষে টসে একটু পরিষ্কার করে দিল নতুন ব্রেক একদম ডিস্কও নতুন ব্রেক প্যাডও নতুন ব্রেক পারফরমেন্সটা এখন আর বোঝা যাবে না কিছুদিন চালাই তারপর নিশ্চয়ই আপনাদের সামনে একটা আবার বলবো এটা ফিডব্যাকটা জানাবো এটা সম্পর্কে ডিটেইলস জানাবো তো কিছুদিন চালানোর পর একদিন চালানোর পরে এটা আসল ব্রেকিংটাও বোঝা যাবে এখনও যথেষ্ট রেসপন্স করতেছে একদম নতুন এখন তো একদম নতুন ব্রেক প্যাড বলেন ডিস্ক বলেন দুটাই তো একদম নতুন না তারপরও এনাফ রেসপন্স করতেছে তো অলরেডি গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ